জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে কনফারেন্স হলে আজ দুপুরে একটি জরুরি বৈঠক হয়। একটি নির্মাণকারী সংস্থা প্রদেয় অ্যাম্বুলেন্স জেলা শাসক এদিন তুলে দেন পুরসভাকে। কোভিড মোকাবিলায় এই অ্যাম্বুলেন্স পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন পুরসভার প্রশাসক পাপিয়া পাল। তিনি বলেন, কঠিন সময়ে খুবই সুবিধা হবে এই অ্যাম্বুলেন্স পেয়ে। এদিন জেলা শাসক বলেন, আজকে আমরা প্রেস ক্লাব জলপাইগুড়ি তাদের তরফ থেকে একটি অ্যাম্বুলেন্স পেলাম, সেটাও খুবই আমাদের সাহায্য করবে, স্পেশালি যারা কোভিড পেশেন্টস তাদের পরিষেবা দেওয়ার জন্য। সেজন্য আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। আর এই অ্যাম্বুলেন্সটি আমরা কোভিড পেশেন্টদের পরিষেবার জন্য ব্যবহার করব। আপাতত এটা আমরা একটি মিউনিসিপ্যালিটিকে দেব। আজকে আমরা স্টার সিমেন্টের তরফ থেকে ওদের CSR কম্পোনেন্টের আন্ডারে আমরা আরেকটি অ্যাম্বুলেন্স পেয়েছি, সেটাও খুব হেল্প করবে বিভিন্ন কোভিড পেশেন্টদেরকে যাতায়াতের এবং ওদের পরিষেবা দেওয়ার জন্য। এবং এইগুলো সব রেট্রোফিটেড অ্যাম্বুলেন্স, এখানে অক্সিজেনও থাকবে। এবং এই অ্যাম্বুলেন্সটিও আমরা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করেছি এবং এটা খুব ভালো একটি উদ্যোগ এবং আমি খুব গ্রেটফুল। স্টার সিমেন্ট সবসময় কিন্তু জনসাধারণের সঙ্গে দাঁড়াবার চেষ্টা করেছে, যখন কোনো সুবিধা অসুবিধা হয়েছে সব পরিস্থিতিতে স্টার সিমেন্টের পক্ষ থেকে আমরা কিছু না কিছু সাহায্য করে উঠেছি। আমরা সবসময় চেষ্টা করেছি যে যদি কোনো অসুবিধা থাকে, কোনো এরকম পরিস্থিতি থাকে যেখানে আমাদেরকে এসে দাঁড়াবার দরকার, ওখানে আমরা এসেছি, সবসময় এগিয়ে থেকেছি। আর এটা একটা আমরা প্রকল্প নিয়েছি যে অ্যাম্বুলেন্সকে নিয়ে এখন যে কোভিড পরিস্থিতি আছে এর ভিতরে অনেকগুলো অসুবিধা হচ্ছিল, সেটাকে আমরা সাপোর্ট করবার জন্যে আমরা এগিয়ে এসে প্রায় 5টা অ্যাম্বুলেন্স আমরা এর মধ্যে অ্যারেঞ্জ করেছি বিভিন্ন এতে। মানে একটা আমরা DM ম্যাডামের হাতে তুলে দিচ্ছি, একটা আপনার প্রেস ক্লাবকে আমরা দিচ্ছি, একটা আমাদের আঞ্চলিক যে ক্লাব আছে ওখানে দিয়েছি, একটা শিলিগুড়িতে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স চালাবার জন্য আমরা দিয়েছি। তো এইভাবে করে আমরা অ্যাম্বুলেন্স সব জায়গায় প্রোভাইড করে দিয়ে একটা ফ্রি অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জমেন্ট করে দেবার যে চেষ্টা করে উঠেছি, এটাতে আমরা আশা করি যে মানুষের ভালো হবে, মানুষের লাভ হবে। অসুখের সময়, অসুবিধার সময় ওরা একটু অ্যাটলিস্ট সাপোর্ট পাবে, যে সময়ের থাকতে ওরা পৌঁছতে পারবে, আর আর নর্মাল কোনো কেউ চার্জ দিতে পারবে না। আর এছাড়াও আমরা অনেকগুলো অন্য কোভিড রিলেটেড আরও আলাদা প্রকল্প নিয়ে রেখেছি, সেটাতে আমরা চেষ্টা করছি যে যতটা আমরা মানুষের সঙ্গে দাঁড়িয়ে এই সময়ে, এই যে কঠিন সময়টা যাচ্ছে এর ভিতরে আমরা কতটা সাহায্য করতে পারি, কতটা আমরা সবাইকে সাপোর্ট দিতে পারি। তো এটা আমাদের চেষ্টা আছে। আমরা আশা রাখি যে এই যে অ্যাম্বুলেন্সটা আমরা প্রেস ক্লাবের হাতে তুলে দিলাম আজকে, এটা নিশ্চয়ই অনেক উপকার দেবে আমাদের যে জনসাধারণ এখানকার এই এলাকার আছে তাদের জন্য। আমি প্রদীপ পুরোহিত, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টার সিমেন্ট থেকে।